কোন বিএনপি কোন জামাত যদি এরকম গুজব ছড়ায় একটা চড় মারবেন কান যেতে, তিন দিন শুধু শোষ শব্দ শুনবে আর কিছু শুনতে পারবে না, এরকম একটা সেটা ভাঙা চড় দিতে হবে এই জামাতায় থাকে। এই বিএনপিরা এই কিছু লোক এই গুজবে আছে, বিদ্যুৎ এখন যাচ্ছে না, একবারে তো সালার বেটারা করছে না যে বিদ্যুৎ যাচ্ছে না, কেন ওরা এখন বসে আছে যে বিদ্যুৎ যায় না, কেন গেলেই তো আমরা ক্ষতি পারবো যে বিদ্যুৎ নেই, যে বিদ্যুৎ এখন যাচ্ছে না, মানে ওরা সব সময় ওদের মানসিকতা হলো নেগেটিভ করা। সেই জন্য আমার কথা হলো এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, আর সামনের পরে চার দোকানে বাজার ঘাটে কোন বিএনপি কোন জামাত যদি এরকম গুজব ছড়ায় একটা চড় মারবেন কান যেতে, তিন দিন শুধু শোষ শব্দ শুনবে আর কিছু শুনতে পারবে না, এরকম একটা সেটা ভাঙা চড় দিতে হবে এই জামাতায় থাকবে, আর কোন কাজ নেই। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আমাদের এই 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 কথা করতে হবে, বাজার ঘাটে কোথাও গুজব ছড়াতে আমরা দেব না, আমার কথা যেটা সত্যি সেটা বলেন। বিদ্যুৎ ছিল না এক সপ্তাহ, লোডশেডিং হয়েছে আমরা স্বীকার করেছি অকপটে, যা লোডশেডিং হয়েছে, কিন্তু 14.5 বছরে একটা না বিদ্যুৎ পাইলেন সে কথাটা স্বীকার করছে না, এখন বিদ্যুৎ যাচ্ছে না সেই কথা বলছে, বিদ্যুৎ তো যাচ্ছে না কেন, মানে গেলে ওরা সুবিধা হয়। তো যাই হোক এই ব্যাপারগুলো আপনাদের বলবো, এই ব্যাপারগুলো আপনাদের সজাগ থাকতে হবে, যে বলবে এরাম সেখানে একটা কান যেতে মারবেন, ও শুধু তিন দিন কান ধরে শুধু থাকবে কিছুই শুনতে পারবেন, সেই ব্যবস্থাটা করতে হবে। আর যারা ফেসবুক চালান এই ফেসবুক গুজবকারীদের বিরুদ্ধেও আমাদের সেই ব্যবস্থা নিতে হবে, তাইলে দেখবেন সবাই ভালো হয়ে গেছে। কারণ হুজুররা যে কথা আমাদের ওবায়দুল্লাহ বললেন ওনার বাড়িও বরিশালে, এই যে হুজুররা চরমনার, সেদিন আমি বলেছি যে চরমনার হুজুররা মিথ্যাচার করেছে, এটা হুজুরদের উচিত হয়নি, জামাতের মতো তারাও যদি মিথ্যাচার করে তো মানুষ যাবে কোথায়, সেই জন্য এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমাদের বহু আওয়ামী লীগ করা মানুষ ওই চরমনার মিছিলে আমি দেখেছি তারা চলে এসে, হ্যাঁ তারা চরমনা করে আবার, কারণ চরমনা তো কোনো রাজনৈতিক দল না, আমি যেরকম 88 গেলাম ওখানে মরিদ হতো, পরে যখন দেখলাম শালা পার্টি বাসছে তাহলে আর যাওয়া বন্ধ করে দিলাম, যে এরাও দল হয়ে গেছে, কিন্তু আসলে তো অনেকে এরকম চরমনাই যান, ফুরফুরা শরীফে যান অনেকেই, আমি ফুরফুরা শরীফে যাই, এমন অনেক জায়গাতেই 88 অনেকেই যান, কিন্তু যখন রাজনৈতিক দল হয়ে যায় তখন কিন্তু আমাদের বুঝে শুনে যেতে হবে।